দিনের ব্রেকের পর আবার ফিরে এলাম আমি ঐশ্বর্যা পরবাসের ফুলঝুরির নতুন এপিসোড নিয়ে। মনে আছে তো আমাকে? আবার না হয় বসুক আমাদের নতুন সিজনের আড্ডা। হ্যাঁ, সিজন টু নিয়ে আমি চলে এসেছি আপনাদের সঙ্গে কথা বলবো বলে। বাক্স প্যাটরা সব গুছিয়ে নিয়ে চলে এসেছি অন্য একটি শহরে, নাম তার আলটেনস্টাট। ভাবছেন তো আলটেনস্টাট কথার অর্থ কি? বলছি, আল্ট কথার অর্থ হলো ইংলিশে ওল্ড, আর স্টাট কথার অর্থ হলো শহর বা সিটি। দুয়ে মিলিয়ে ওল্ড টাউনস বা সিটি, তার নামই হচ্ছে আলটেনস্টাট। ফ্রাঙ্কফুর্টের খুব কাছেই সে শহর মাথা উঁচু করে দাঁড়িয়েছে। নতুন শহর নিয়ে গল্প একদিন বিশদে বলা যাবে, আপাতত আজকের পর্বে ফিরি। প্লিজ একটাই অনুরোধ, ভাববেন না আজকের এপিসোডে আমি যা শোনাবো কাউকে কখনো আমি ছোট করে বা অপমান করে কিছু বলছি। আজকের এপিসোডে যা বলবো তা সম্পূর্ণই আমার একান্ত নিজস্ব ব্যক্তিগত মতামত। বিদেশে ভাড়া বাড়ি ছাড়ার সময় মানুষকে যে সমস্যার সম্মুখীন হতে হয় তাই আজকের পর্বে জানাবো আপনাকে। আমি প্রায় 2 বছর হলো বিদেশে এসেছি। রাজ কিন্তু আমার আরো আগে 15 বছর ধরে বিদেশেই আছে। রাজ কিংবা আমি এই 2 বছরে, রাজ আরো আগে 15 বছরে যে সমস্যাগুলো ফেস করেছে বা করেছি আমরা দুজনে মিলে, সেই সব নিয়েই আজকে আলোচনা করব। আপনি যখন বাড়াবাড়ি ছাড়বেন তখন পুরো বাড়ি প্রথমত আপনাকে একদম ক্লিন করে ঝা চকচকে করে আপনাকে চাবি ফেরত দিতে হবে বাড়ির মালিককে, মানে আপনাকে যে ভাড়া দিয়েছে। এরপরে এমন ভাবেই আপনাকে পরিষ্কার করতে হবে যাতে বাড়িটিকে দেখে মনে হয় যাতে বাড়িটি একেবারে নতুন। রান্নাঘর, বাথরুম, এমনকি যে সমস্ত ক্যাবিনেটগুলোতে আমরা জিনিসপত্র রাখি সেগুলোতে একটিও দাগ থাকা কিন্তু চলবে না। দ্বিতীয়ত, যত রকম এক্সট্রা কাগজপত্র, জঞ্জাল সমস্ত রকম যদি ঠিকঠাক মতো আবর্জনার পাত্রে না ফেলা হয় তাহলেই বাড়ির মালিক আপনাকে চার্জ করবেন। এবং সবচেয়ে বড় কথা, আপনি যতই ভালো করে বাড়ি ক্লিন করুন না কেন, ওনার কখনোই পুরোপুরি আপনার অ্যাডভান্স ডিপোজিট ফেরত দেবেন না। মানে ধরুন, যেমন 3 মাসের বাড়ি ভাড়া আপনাকে দিতে হবে, মানে আপনার বাড়ি ভাড়া যদি 1000 ইউরো হয় তাহলে 3 মাস আপনাকে 3000 ইউরো অ্যাডভান্স ডিপোজিট দিতে হবে বাড়ি নেওয়ার সময়। কিন্তু বাড়ি ছাড়ার সময় সেসব গল্প ভুলে যান। 3000 ইউরো তো পাবেনই না, যদি 1000 ইউরো হাতে পান ওই কেটে কুটে তাহলে জানবেন আপনি বিশাল ভাগ্যবান। একবার জানেন, আমরা বাড়ি ভাড়া, মানে ভাড়া বাড়ি যখন থাকতাম তখন ক্লিন করিয়েছিলাম প্রফেশনাল ক্লিনারকে দিয়ে। সেই ক্লিনারের চার্জ শুনে তো আমার মাথায় হাত। সেই ক্লিনার প্রায় ঘন্টায় 200 ইউরো মতো নিয়েছিল। কিন্তু তারপরেও ওনার খুঁজে খুঁজে বের করলেন বাড়ির কোথায় কোন কোণা থেকে একটা হিটারের পাইপে একটু দাগ লেগেছিল। সেই হিটারের পাইপটাকে উনি আমাদের সামনেই বললেন আমি নতুন করে পাল্টাবো, মানে চেঞ্জ করব। পাইপটাকে ওরা পাল্টে নতুন করার জন্য পাইপের রং করার কস্ট, পাইপের লাগানোর কস্ট, পাইপের কস্ট সব কিছুই অ্যাটাচ করে আপনাকে বিলটা চাপিয়ে দেবে, মানে আমাদের ওপর বিলটা ধরিয়ে দিল। দিয়ে সব শুদ্ধ 2000 ইউরো বিল করিয়ে আপনাকে মোটে সে অ্যাডভান্স ডিপোজিট থেকে 500 ইউরো ফেরত দেবে। গল্প কিন্তু এখানেই শেষ নয়, মানে ধরুন এখানে কোনো আপনার দোষ হয়তো নেই, ধরুন কোনো জানলা কিংবা কোনো ফ্রিজে একটু বেশি বরফ জমছে, তাহলে
আপনার নামে সঙ্গে সঙ্গে নতুন ফ্রিজও তারা অর্ডার করবে। কিন্তু তাহলে আপনার পকেট থেকে সেই ফ্রিজের টাকাটা কিন্তু খসবে, আর এর সঙ্গে বাড়িটাকে যদি আপনি না পরিষ্কার করে দেন তাহলে উল্টে আপনার উপর অ্যাডিশনাল প্রচুর কস্ট চাপাবে, আপনি ভুলে যান আপনার ডিপোজিটের কথা। এই হলো ভাড়া বাড়ি ছাড়ার বিভীষিকা। এবারও আমরা বাড়িটা নিজেরাই ক্লিন করিয়েছিলাম, কিন্তু মানে কোথাও না কোথাও গিয়ে তো একটা দুঃখ থেকেই যায়। নিজের দেশ ছেড়ে আর থাকার অর্থটাই বা কি বলুন, যদি এ সমস্ত আমাদের বিদেশে এসেও ফেস করতে হয়। আজকের এপিসোড এখানেই শেষ করার পালা, পরের এপিসোডে আবার কথা হবে। স্পটিফাইতে আমার শো এর পাশে থাকা বেল আইকন প্রেস করতে একদম ভুলবেন না। প্লিজ 5 পয়েন্ট রেটিংটা দিয়ে দেবেন, তাহলে আমার পডকাস্ট আরো অনেক লোকের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরছি আবার আগামী সপ্তাহে। আজ তবে চলি, টাটা।